ফের তো সরকারিটা জানে কেমনে ভাই, আমিও কিন্তু বিশাল বড় দরবারের পাশেই আমার বাড়ি। রাহাত আলী শাহর নাম শুনেন নাই? রাহাত আলী শাহ বাবার দরবারের পাশেই আমার বাড়িটা। রাহাত আলী শাহ বাবার নামে মাদ্রাসা আছে, রাহাত আলী শাহ বাবার নামে স্কুল আছে, রাহাত আলী শাহ বাবার নামে কলেজ আছে। রাহাত আলী শাহ বাবার যে স্কুল, এই স্কুল থেকে আমি এসএসসি পাশ করছি। রাহাত আলী শাহ বাবার যে কলেজ, এই কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি। তো রাহাত আলী শাহ বাবার উরুষটা যখন আসে, লাখ লাখ মানুষ ওইখানে যায়। যখন আমরা স্কুল জীবনে পড়তাম, আমরা ছিলাম স্টুডেন্ট, আমাদের ছাত্রদের দিয়া ভলান্টিয়ারির কাজ করাইতো। ওই স্বেচ্ছাসেবক আছে না, স্বেচ্ছাসেবকের কাজ, কাজের যে দায়িত্বটা, দেখাশোনাটা, এটা আমরা যারা ছাত্র আছিলাম, সবগুলা ছাত্র থেকে কিছু ছাত্রদের এই দায়িত্বটা মাজার কমিটি থেকে দিত। যখন এই দায়িত্বের মধ্যে ছিলাম, তখন এই লুচ্চা বদমাইশ গুলোরে পিড়াইছি। এর লাগে আমি জানি মানুষ যে আছে বাবা উরুসে যে কত কুণ্ডামি করে। যখন এই দায়িত্বের মধ্যে ছিলাম, পকেট মার যায় কত, ফোর যায় কত, কত যে যায়, তখন যে এটি ধরে ধরে ফিরাইতাম, ওই তখন থেকেই জানি যে একটা দরবারে সাধুও যায় আবার শুরু যায়। আমি তো একটা কথা, আমার ভাই মনে কথাটা শুনতে একটু ভুল করেছে। আমি কিন্তু বলেছি কিছু কিছু লোক আসে দয়ালের দরবারে খাস দিলে, খাস নিয়তে কিছু চাওয়ার জন্য। আমি সবাইকে বলি না, আমার ভাই বলতেছে উত্তর থেকে পোলা বেন আসছে না, উত্তরের মানুষে আমি যে দুষ্মু কেন, আমি কি সবাইরে দুষছি? না, আমি তো সবাইরে দোষী নাই ভাই। আমি সবাইরে বললি, আমি বলছি কিছু সংখ্যক মানুষ আছে, যুবক ভাইয়েরা আছে। তো যাক, ওই কথা বাদ দিলাম। আমার ভাইয়ে বলছে যে আমি জানি কেমনে, এর জন্য কথাটা আমার বলা, এইভাবেই আমি জানি। তো আমার যেই কথা ছিল সুন্দরভাবে জবাব দিয়ে আমার কাছে একটি কথা রেখেছে যে গুরুর কাছেই শুধু চাইবেন, গুরুর কিছু দিবেন না, অবশ্যই গুরু আমার কাছে পাওনা আছে। গুরু মহিষ আমার সকল কিছু গুরু আপনার চরণে আমি অর্পণ করে দিই, তারপরও যেন গুরু আপনি আমাকে আপন করে নেন। গুরু আমার সবকিছুই আপনার কাছে আমি অর্পণ করে দিলাম, আপনি যদি দয়া করে আপনি আমাকে আপন করে নেন, তাইলে আমার জীবনটা ধন্য গুরু। আমি একটা গান আমি রাখি আমার গুরুর চরণে। তোমার নামে আমায় করলো আপন করে নাও গুরু আমায়, আপন করে নাও, তা না হলে দীনবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও। দয়ালা আপন করে নাও।
হার হাজার আলো ঘুমেতে থাকিলে মগো আমার জাগায় তখন ধরি তোমার পাই পায়াল আমি ধরি তোমার পাড়ে হাজার হাজার আলো ঘুমেতে হরিলে মগো আমার জাগায় আঠারো হাজার আলো ঘুমেতে থাকিলে মোহু আমারে জাগায় তখন ধরি তোমার পাই পায়াল আমি ধরি তোমার পাই তোমার প্রেমাগুনে পুরা দেহ আপন করে নাও পাগলি মায়া মাই আপন করে নাও ছায়া মাই আপন করে নাও ঠান্ডারিয়া মাই আপন করে নাও আমার পাগলা আপন করে না হলে গুরু গো তুমি ভক্তের আপন হইয়া যাও আপন করে ভব মায়ার বন্দ নিতে চক্ষু গেল কান্দ নিতে আর কিছুদিন তোমার পাশে থাকবার সুযোগ দাও গুরু আমায় থাকবার সুযোগ দাও ভব মায়ার ভব মায়ার বন্ধু জন্ম গেল খান্দ নিতে আর কিছুদিন তোমার পাশে থাকবার সুযোগ দাও শাহজাহান পাগলা থাকবার সুযোগ দাও আপন করে নাও গুরু আমায় আপন করে নাও দয়াল তুমি নিজে আপন হইয়া নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভেতরে বাহিরে তুমি জাহেরে বা তুমি তুমি যে খেলা খেলাও গুরু আমার যে খেলা খেলাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভেতরে বাহিরে তুমি জাহেরে বা তুমি তুমি যে খেলা খেলাও দয়াল আমার যে খেলা খেলাও সাধক হালিম পাই সেই খেলার সাথী আমারে বানাও শাহজাহান বাংলা উত্তরে বানাও গুরু আমায় আপন করে নাও দয়াল আমায় আপন করে নাও দয়াল আপন হইয়া যাও আপন হইয়া
এই ভব সংসারে কোন শিষ্য যদি দয়ালের চরণ লাভ না করতে পারে, দয়ালের মন খুশি না করতে পারে, তার মতো ব্যর্থ মানুষ এই জগতে আর নাই। আমার গুরু যেহেতু উঠবে, কিছু তো একটা নিয়ে উঠতে হবে, যেহেতু উনি গুরুর ভূমিকা নিয়ে গান করছে। আমি দুই চার কথা কম বলি, সমস্যা নেই, কিন্তু কাজকে শাহজাহান শাহর ভূমিকাটা নিয়েছে আমার ভাই। আজকে গুরুর ভূমিকা আছেন আমার ভাই জহির পাগলা। আজকে আমরা যারা শাহজাহান শাহর ভক্ত, আজকে তাকে আমরা স্বয়ং শাহজাহান শাহ বাবাই ভক্ত। আমার গুরুর কাছে, আপনার কাছে আমি গুরু একটু জানতে ইচ্ছা ছোট। আমি আমার জানার ইচ্ছা, এই দুনিয়ার মধ্যে এমন একজন ভক্ত ছিল, এমন একজন শিষ্য ছিল, সেই শিষ্য গুরুর সন্তানদেরকে হত্যা করেছে। আমার কথাটা মন দিয়ে একটু শুনবেন আপনারা, কথা যদি মন দিয়ে না শুনেন তাহলে প্রশ্নের জবাব শুনে কিন্তু আপনারা স্বাদ পাবেন না। এমন একজন শিষ্য ছিল, তার গুরুর সন্তানদেরকে কি করছে? হত্যা করছে। মানুষ হত্যা করা কি ভালো না খারাপ বাবা? মানব হত্যা মহাপাপ না? মানব হত্যা মহাপাপ। কিন্তু শিষ্য গুরুর সন্তানদেরকে হত্যা করেছে, মানব হত্যা মহাপাপ, হত্যা করেছে। এখানে গুরু কি করছে? শিষ্য তার সন্তানদেরকে হত্যা করছে। গুরু রাইগা যাওয়ার কথা না, গোসা হওয়ার কথা না, রাগ হওয়ার কথা। নিজের ওরসজাত সন্তান, ভক্ত ছেলেও না, নিজের ওরসজাত সন্তান, নিজের আপন সন্তান, আপন সন্তানকে মাইরা ফেলাইছে, হত্যা করছে। হত্যা করার পরও সেই গুরু খুশি হইয়া ভক্তরে খেলাফত দান করছে। আচ্ছা বাবা, উনি ছিলেন কেমন গুরু? উনি কি এমন বুইগা তার শিষ্য হইয়া তার সন্তানদেরকে, আপন পুরুষজাত সন্তানদেরকে হত্যা করার পরও তিনি খুশি হইয়া তার শিষ্যকে খেলাফতি দান করছে? কাহিনীটা কি, ঘটনাটা কি? নিজের সন্তানদেরকে হত্যা করছে, শিষ্যের প্রতি আরো রাগ হওয়ার কথা, রাগ না হইয়া খুশি হইয়া শিষ্যের খেলাফত দান করছে। আরে অনেক শিষ্য আছে গুরুর পাইরুবি করতে 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 জীবন শেষ করে দেয়, তারপরও খেলাফতি পায় না। আর গুরুর সন্তান হত্যা করে খেলাফতি পেয়ে ফেলছে, তার কপাল কত ভালো, সে কত ভাগ্যবান, গুরুর সন্তান খুন কইরা হত্যা কইরা খেলাফতি পেয়ে ফেলছে। আর গুরু ইবা কি বুঝা, সন্তানদেরকে মারার পরও শিষ্যদের খেলাফতি দান করল। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভেতরে বাহিরে তুমি, জাহেরে বাতনে তুমি, যে খেলা খেলাও গুরু আমার, যে খেলা খেলাও। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভেতরে বাহিরে তুমি, জাহেরে বাতনে তুমি, যে খেলা খেলাও। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভেতরে বাহিরে তুমি, জাহেরে বাতনে তুমি, যে খেলা খেলাও শাহজাহান পাগলা, যে খেলা খেলাও সাধক হালিম কাই, সেই খেলার সাথী সাধক হালিম কাই, সেই খেলার সাথী সাধক হালিম কাই, সেই খেলার সাথী। Oh, my God.
পড়ুয়া ভাবন করে না তা হলে ও দয়ালটা তুমি নিজে আপন হইয়া অন্য লেখকের বিশ্বজ্ঞান প্রাণবন দুহুয়ারে ভালোবাসিয়া বন্ধু তোর মন পাইলাম না সোনাবন দুহুয়ারে পাগলি ভালোবাসিয়া বন্ধু তোর মন পাইলাম না প্রথম পিরিয়ের কালে কত কথা কইয়া রে বন্ধু কত কথা কইয়া Bye.
Yeah.
একটু উঠান। শুনো শুনো
নগরবাসী শুনো আমার গান, আমার মতো না বুঝিয়া দিও না কেউ প্রাণ, জ্বালা শুধু দিতে জানে, জ্বালা শুধু আমার এই গান শুনে একটু বাড়ান, এটা বাড়ান, মিন ভোকালটা বাড়ান, আমি একটু কষ্ট হইব গাইতে, আমার একটু গাইতে কষ্ট হবে। আপনি কমাইলে কিলাম হবে আমার গানে, ভাই হারমোনিটাও দেন, হারমোনি তো নাই আমাদের। হ্যালো রনি মোল্লা বনমালা থেকে, হ্যাঁ আমার দাদা ভাই 500 টাকা দিয়েছেন, হযরত ওমর চাঁদের উত্তরাধিকারী, ওমর চাঁদের নাতি সরওয়ার ফকির, ওমর চাঁদের নিশানা আমার মাথায় পড়ে দিয়েছেন এই ছবিটা, যে দরবারে এটা বাবা হানিফ সাধুর দরবারের ছবি। আমার দুই শিল্পীকে গামছা দিয়ে বরণ করে নিলেন। প্রশ্নটা মনে আছে তো? প্রশ্ন, গুরুর সন্তান মায়েরাও খেলাফত পায়। আমি এটার হল দেন, হল হল রিভার, হারমোনি দেন ভাই, যে আমার একটা পুকুর একটা সবটি বন্ধ করিয়া কমাই দেয়। আমি রাহাত আলী শাহ হাই স্কুল থেকে এসএসসি পাস করছি, রাহাত আলী শাহ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি, তো বাবার উরসে ভলেন্টিয়ারের দায়িত্বটা আমাদের দিত, বলে নাই কয় কিছু নোংরা পোলাপাইন গিয়া মেয়েদের ডিস্টার্ব করে আর আমরা ধরে ধরে পিডাইছি। শুনেন ফেরদৌস সরকার, হ্যালো আপনি যে দুই একটারে ঠ্যাং গাইছেন, এই ঠ্যাঙ্গায়া আপনি আর ওই মেয়েদের কাছে হিরো সাজতে গেছেন, এটা একটা খারাপ উদ্দেশ্য, এটা ভালো না। আপনি সহজ সরল ছেলেদেরকে ঠ্যাঙ্গায়া আপনি আবার ওই মেয়েদের হিরো হইতে গেছেন, আপনার মতলব বুঝি ভাই বুঝি। আপনি যা কইবেন হেয়া আমি আন্দাজ করতে পারি। আমারে ভক্তি দিল 200 টাকাও দিল, টাকাটা কত এটা কইলাম না হইলে, এমনি দাদি আরেক লোক ফাটাই আমাতে লয়ে গেছে, আমাতে হ্যাঁ সিনিয়রটা সিনিয়র ভক্ত গুরুর দেয়, আবার হেই ভক্ত ইশারা দিয়ে আরেকজন পাড়ায় দিছে, হ্যাঁ ওই আগের সিনিয়র চোখটা, আগের সিনিয়র চোখটা
শুনেন, সংখ্যায় না একটা দুশো, ভক্ত যদি আয়া কয় বাবা আপনার বাড়ি আমার বাড়ি, তাহলে আমার সবটাই তার, এমনি দিয়ে এমনি লয়ে যাউন গা ইন্না নিল্লা, এটা গুরু মারা ভক্ত। সর্বনাশ সর্বনাশ, একটা গান গাই এরপরে কিছু কথা। মন সদাগর সৌদা কর, মন সদাগর, মন সদাগর সৌদা কর, থাকিতে বেলায় আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, মন সদাগর সৌদা কর, মন সদাগর, মন সদাগর সৌদা কর, থাকিতে বেলা আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, ওরে মন সদাগর সৌদা কর, মন সৌদাগর, মন সদাগর সৌদা কর, থাকিতে বেলা আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, ও মন বন্ধ, হারমোনিয়াম কমে গেছে আমার কপাল পুড়ছে, ও মনরে হরেক রকম মিলছে মেলা এই ভব বাজার, আমি আমি গাজীপুরে এমন একটা আখড়া বানিয়ে লইছি, আমি মাইক ছাড়া গান গেলে মানুষ শুনবে, বিশেষ করে গাজীপুরে এটা শুরুটা হয়েছে উমরচন্দের বাড়ির থেকে, গাজীপুরে এমন একটা আখড়া আমি বানাইছি, আমি আইসক্রিম বিক্রেতার মাইক দিয়ে গান গেলে মানুষ শুনবে, তবে আপনার মালামাল ভালো, একটু ভুল আছে পরিচালনায়, শিল্পী বান্ধব হইতে হবে, শিল্পী বান্ধব হইলে তখন আপনার সুনাম বাড়ে, ওই গায়কটাও মন খুলা এক দুই কথা বলতে পারে, হরেক রকম মিলছে মেলা এই ভব বাজার, এই ভব বাজার, কত কি তামাশা আইল দেখিতে বাহার, রং বেরঙ্গের পুতুল নাচাই রঙের পুতুলওয়ালা, রং বেরঙ্গের পুতুল নাচাই রঙের পুতুলওয়ালা, পরে রঙের পুতুলওয়ালা, কেউ করে দর কষা কষি কেউ করে হাইরে, কেউ করে দর কষা কষি কেউ খোলা মেলায় আমার মন, পাঞ্জার খেলা পরে তিন তাসের খেলা আছে, খেললেই ডুবে বেলা, জুয়ারিরা কুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, পরে তিন তাসের খেলা আছে, খেললেই ডুবে বেলা, নানান কাজে আজে বাজে দুই ভাগে ছে বেলা, নানান কাজে আজে বাজে ডুবে গেছে বেলা, ওরে দুই ভাগে ছে বেলা, যেই পাতিলে রাইন্দা খাইবা, যেই পাতিলে, যেই পাতিলে রাইন্দা খাইবা, পাতিলের নাই তলায় আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙা যাইবে এই রঙের মেলা, আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙা যাইবে এই রঙের মেলা,
আমার শাহজাহান পাগলা সিনফুরাইলে ভাঙ্গা যাইব রঙের মেলা আমার উমর পাগলা আমার মামা পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের আমার মন পাগলা সৌদা লইয়া আমার শাহজাহান পাগল যুগের সৌদা নিয়া ওরে বেচা কিনা করে সাধু গাছতলায় বসিয়া ওরে সাধু গুরু মনি ঋষি যুগের সৌদা লইয়া ওরে গাছতলাতে বসছেন সাধু গাছতলায় বসিয়া বেচা কিনা করে সাধু গাছতলায় বসিয়া তারা ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ালা ভালো মন্দের ধার ধারে না তারা এসকের মাতুয়ালা এসকের মাতুয়ালা সিংহা সাজাই বাজনা সাধুর সিংহা সাজাই সিংহা সাজাই বাজনা সাধু বসিয়া একেলাই আমার মন পাগেলা ভীষণ ভারী আরে ওরে উঠলো ভীষণ ঝড়ি ওরে পথে নাম খেলা ছেড়ে ঘাটে বান্ধা তরি আকাশ কোণে মেঘ জমেছে ওরে উঠলো ভীষণ ঝড়ি ওরে পথে নামলো ভাঙ্গা খেলে ভাকে বান্ধা তরি তুমি তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দো তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দু কার লাগিয়া কান্দু দিন থাকিতে নিজের সম্বল গাটি ভৈরা বন্ধু তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দু দিন থাকিতে নিজের সম্বল গাটি ভৈরা বন্ধু মাতাল রাজ্জাক কান্দে গানের ছন্দে রাজ্জাক কান্দে মাতাল রাজ্জাক কান্দে গানের সুরে কান্দে ভিক্ষার ঝোলায় আমার মন পাগলা তাহার কথার জবাব আমি এখন দিতে চাই আপনাদের চরণে আমার ভক্তিও জানাই এই রাত অবধি যারাই আছেন আমাদের সঙ্গে আমাদের আনন্দের সীমা নাই আমি কিন্তু গুরু না ক্ষমা গেলাম চাইয়া আজকের গুরু শাহজাহান পাগল আমি দেই জানাইয়া একজন গুরু শাহজাহান পাগল সবাইকে জানাই আর গুরু আপনারা মশাই আমি জানাইতে চাই আমি একটা নাদান মানুষ ভুলের সীমা নাই কি গাইবই আমি গুরুর গান আমি বলতে চাই আমার কাছে প্রশ্ন করলেন আক্ষেপ করিয়া বলেন 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 গুরু উত্তরটা খুলিয়া তবে প্রশ্নটা খুব সুন্দর প্রশ্নটা ছিল আমার প্রশ্নটা কিন্তু আমার ছিল এই প্রশ্নটা গুরুর কোন ভক্ত গুরুর সন্তান মাইরা খেলা করতে হ্যাঁ এটা গুরু জিজ্ঞেস করতে পারে অবশ্যই শিক্ষক ছাত্রকে কথা সত্য এই প্রশ্নটা আমার না অবশ্যই কোন শিষ্য কারণ শিষ্য তো উনি কোন শিষ্য গুরুর সন্তান মাইরা খেলাফত পায় এই প্রশ্নটা আমি আপনাকে করব কিন্তু আপনি খুব যথেষ্ট বিনয়ী আপনার গানটায় প্রমাণ করেছে আপনি বিনয়ী গানটা কি তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নামখানি শোনাও
আমায় আপন করে লও, না হয় তুমি নিজে আপন হইয়া যাও। আহারে আহারে, এই যদি বাজি হয়, বাজি বাজি গেম, হয় তুমি আমার হও, না হলে আমাকে তোমার করে লও। এই দুইটা বাজির একটাই আপনি জিতলে আপনার আর ঠক নাই। হয় আমার হও, না হলে আমাকে তোমার করে। এটা এটা কাইটটা দিলে যেই জাল, এটা বাইটটা দিলে সেই জাল। এই বাজি ধরলে আপনি হারবেন না, জিতে যাবেন। কিন্তু উত্তরটা হচ্ছে, জুনাইদ বাগদাদি একজন অলি ছিল, আমি আপনারে দেই কইয়া। জুনাইদ বাগদাদি নামে এক অলি ছিল, আমি নামটা যাই বলিয়া। জুনাইদ বাগদাদির একটা বাচ্চা সন্তান ছিল, আপনারে জানাই। একদিন জুনাইদ বাগদাদি কিছু অলি, আল্লাহর অলি নিয়া এক জঙ্গলে ধ্যানে মগ্ন। তাই ওই সন্তানটা দুষ্ট ছিল, একটু ভুলের কারণে সে দুষ্ট হইয়া যায়। ভাবতে পারেন, পীরের ছেলের ভুল নাই, পীরের ছেলেদের ভুল নাই, নবীর ছেলেদের ভুল ছিল। নূহ নবীর সন্তান ছিল কেনান, বাবা নবী সন্তান ছিল বাবার বিপক্ষে কেনান। আল্লাহ বলছেন, নবী তুমি আমার পয়গাম্বর, তোমার ছেলে তোমার বিপক্ষে, এখন তুমি কি ছেলে চাও না তোমার সঠিক ধর্ম চাও? বলে, আমি আমার প্রভুর দেওয়া ধর্মের জন্য সব বাদ দিতে রাজি। যে আমার দাওয়াতে আমার কিস্তিতে আসবে সে বাঁচবে, যে আমাকে আমার প্রভুর কথা স্বীকার করলো না সে যেন ধ্বংস হয়ে যাবে। সত্য না মিথ্যা বাবা? নূহ নবীর ছেলে কি বাঁচছে? নূহ নবীর ছেলেও ধ্বংস হয়ে গেছে। যদি বাবার পথের পথিক না হয়, বাবার রঙে রঙিন না হয়, তাহলে বাবা পীর হইলেও সন্তান যদি বাবার আখলাক, বাবার সহবতে না থেকে বাবার গুণটাকে ধরে না রাখতে পারে, তাহলে ওই সন্তানটাও কাজে লাগবে। জুনাইদ বাগদাদি উনি অনেক কয়েকজন পীর নিয়া একটা জঙ্গলে ধ্যানে মগ্ন, আর ওই বাচ্চা একটা গাছের উপর উঠা ঢিল ছুঁড়া মারছে। তাদের ধ্যান ভঙ্গ হয়ে গেছে, তারা চায়ে দেখল ওই বাচ্চা, এই সন্তানটা জুনাইদ বাগদাদি। সবাই বলছে, জুনাইদ বাগদাদি ইহা আপনার সন্তান। জুনাইদ বাগদাদি বলে, আমি যতক্ষণ না আমি সঠিক পথ পেয়েছি, আমি বিভিন্ন বাজারে গেলে মানুষের ফল, বিভিন্ন ফলমূল না বইলা খাইছি। আমাদের এই অভ্যাসটা অনেকের আছে, পাঁচ টাকার বাদাম কিনে এক দুই তিনটা বাদাম খায়, এক কেজি আঙ্গুর কিনে পাঁচটা খাইয়ে লাই সাইডে খারুইয়া। এমনটা হয়, এমন আমরাও করি, এমন আসলে আমাদের চরিত্র স্বভাবটা হয়ে গেছে এমন। কিন্তু এটার জন্য জবাব দিতে হয়, হবে। তার বাদামের আড়িটার মধ্যে, এই আইসার মধ্যে আছেই এক দেড় হাজার টাকার বাদাম। এটা বেচলে তার 300 থেকে 400, নাহলে 500 টাকা প্রফিট হবে। এখন সে এক পা 100 গ্রাম 50 গ্রাম করে বেচতে বেচতে ছোট, তার লাভ্যাংশের অঙ্ক কইমা আসছে। এটার জন্য আপনাকে আমাকে আমাদের জবাব দিতে হবে। সে যদি বলে যে এটা আমার প্রাপ্য, আপনি না বলে খাইছেন, এর হক দিতে হবে, দিতে হবে। কারণ একমাত্র বান্দার হক, এটা আল্লাহর কোনো দায়িত্ব না। এটা বান্দা যদি না মিটায়, এটা আল্লাহ কয় আমি বান্দার হক পূরণ করি না। যার হক সে যদি মাফ না করে, আমার কোনো কিছু করার। জুনাইদ বাগদাদি বলে, আমি বিভিন্ন মানুষের কাছ থেকে না বলে বিভিন্ন কিছু খেয়েছিলাম, ওই ফল খাওয়ার কারণে ওই ফল থেকে রক্ত হয়, রক্ত থেকে আমার শরীরে বীজ মন্ত্র তৈরি হয়, আর ওই বীজ থেকে এমন একটা সন্তান আমার জন্ম। একদিন ইব্রাহিম আদম বাবা জুনাইদ বাগদাদির দরবারে আসে।
জুনাইদ বাগদাদি বলে আমার লঙ্গরখানা গুরুর বাড়ি বা অলির বাড়ি বা মাজারের বাড়ি গেলে যেই জায়গায় মানুষ খায়, পাগল ফকির খায়, এই জায়গাটারে কই লঙ্গরখানা? এখানে খানার কোনো অভাব নাই, তুমি আমার লঙ্গরখানায় কাজ করবে। 12 বছর লঙ্গরখানার বিভিন্ন লাকড়ি, বিভিন্ন মালামাল টানা হেচড়া বোঝা করত। যেদিন তার চাকরি শেষ, এক বুঝাই লাকড়ি নিয়ে জুনাইদ বাগদাদির লঙ্গরখানায় যাচ্ছে, ওই বাচ্চাটা হযরত ইব্রাহিম আহদামকে হঠাৎ করে ধাক্কা মারে। কিন্তু এটা সে যে ধাক্কা মারে সে বুঝে নাই, এই ধাক্কার কারণে ওই লাকড়িগুলো তার উপরে আইসা পড়বো। ইব্রাহিম আহদাম যখন এগুলো নিয়ে যায়, এই লাকড়িগুলো সব আইসা জুনাইদ বাগদাদির সন্তানের উপরে পড়ে, লাকড়ির নিচে চাপা পড়ে সন্তানটা মারা যায়। গুরুর দরবারে খবর গেছে সন্তান মারা গেছে, কিন্তু জুনাইদ বাগদাদি বুঝতে পারছে যে আমার ইব্রাহিম আহদাম সে ইচ্ছা করে আমার সন্তান মারে নাই, সন্তানের ভুলের কারণে আমার সন্তান জীবন দিতে হয়েছে। জুনাইদ বাগদাদির দরবারে গিয়ে বলে, হুজুর আমি কোনো উপায় ছিল না, আমার কোনো করার ছিল না, আমি ইচ্ছে করে আপনার সন্তানকে হত্যা করি নাই। জুনাইদ বাগদাদি বলেছিলেন, তোমার এই ভুলের জন্য তোমার কোনো শাস্তি হবে না। 12 বছর পরে তার নিজের খেলাফত সে দখল করে নেয়, নিজে পীরের খাতায় তার নামটা উঠায়। আপনি একটা কথা বলেছেন যে 1000 বছর ইবাদত করে খেলাফত পায় না, অনেকে অল্প দিন গিয়েও খেলাফত পায়। আমি সামান্য এই জেনারেশনের কথা বলছি, আমি নিজে কোনো এক জায়গায়, আমি নাম বলি না, আল্লাহ মাফ করেন যদি মিথ্যা হয়, এর জন্য যেন আল্লাহ আমাকে শাস্তি দেন, আমাকে বলছে তুমি আমার কাছে মুরিদ হও, 3 মাস পরে তোমার আমি খেলাফত দিন। আমার চরিত্রটাই আমি পাল্টাই নাই, উনি আমাকে বায়াত করাইয়া আমাকে উনি খেলাফত দিয়ে দিবে। আমি বুঝলাম যে দয়ালরা বুঝি এমনই হয়। এখনের যে খেলাফত, আপনি খালি মুরিদ হইবেন, মুরিদ হওয়ার আগে খেলাফত রেডি। অথচ যারা 1000 বছর চাকরি করে ওনারা খেলাফতের লাইগা চাকরি করে না। ওনারা চাই কি, হযরত ইব্রাহিম কুন্দুজি খুব মস্ত বড় অলি, উনি 1000 অলির সঙ্গ পেয়েছেন, খাজা গারিবি নওয়াজের সঙ্গ পেয়েছেন, কিন্তু এরপরেও তিনি খেলাফতের লোভে পিরালি করে নাই, খেলাফত পায় নাই, কিন্তু তিনি একজন আল্লাহর অলি ছিলেন। তো খেলাফতের জন্য যারা মুরিদ হয় তারা করেও খেলাফতের ব্যবসা, কিন্তু মুরিদ আমার স্বভাব পাল্টাবো, আমি ব্যক্তি জহির, আমার চরিত্র, আমার আখলাক আমি পাল্টাবো, এই যদি আমার উদ্দেশ্য হয় তাহলে আমার এই জন্মটা অন্তত সার্থক। আমি পীর হওয়ার দরকার নাই, ভালো একটা মানুষ হইয়া খবরে যেন যাইতে চাই। আর খেলাফত, গুরু যদি কামেল হয়, গুরু যদি চৈতন্যহীন হয়, গুরু যদি উচ্চ মার্গের হয়, আর ভক্ত যদি ভক্তের অধীন, গুরুর অধীন হয়ে ভক্ত হয়, তাহলে খেলাফত দেওয়ার প্রয়োজন হয় না। কখন যে খেলাফত হইয়া যায় এটা নিজেও জানে। যেমন বড় পীরের বাড়িতে বিরক্ত হইতেছেন, একটু তো হইবেন, রাইট, জানি হবেন, এরপরও আমি ক্ষমা চাই। গাউসে পাক হুজুর গাউসুল আজমের বাড়িতে এক ভক্ত চাকরি করত প্রায় অনেক বছর, যুগের পর যুগ সে হুজুর গাউসুল আজম, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওনার বাড়িতে চাকরি করে। এখন বড় পীরের বাড়িতে সুর গেছিল, হীরা চোরা, সে গিয়া আউলিয়া হয়ে গেছে। আরো যারা ভক্ত যায়, বছর বছর দেড় 2 বছর পরে যায়, তারাও পীর হইয়া মাস্টার হইয়া বাইর হইয়া যায়। অন যে 12 বছর চাকরি করতেছে তার আর কোনো খবর নাই। হ্যাঁ কয়, আমার পরে যারা আইতাছে তারা নিজেরা পীর হয়ে গেছে, তারা নিজেরা আল্লাহওয়ালা হয়ে বের হয়ে গেছে, আমি কেন এখনো 12 বছর যুগের পর যুগ আমি ওনার বাড়ি গোলামি করি?
একদিন কয় যা এই বাড়িতে গোলামি করে আমার জীবনটাই গেছে, আমি আর এই বাড়িতে থাকুম না। গেটের বাইরে গিয়া কয় যে এই বাড়ির এত বছর কর্ম কইরা আমার মনে আশা পূরণ হইল না, এই বাড়ি আগুন লেগা পুইরা যা। গেটের বাইরে গেছে, বড় পীরের বাড়ির উপর দিয়া ধোঁয়া উঠতেছে, হে তো আটতাছে, ভিতরে চিল্লা পাল্লা আই হায় বড় পীরের বাড়িতে আগুন লাগছে। বড় পীর ধ্যানে মগ্ন, ভক্তরা গিয়া ডাকতেছে হুজুর হুজুর আপনার বাড়িতে আগুন লাগছে। বড় পীর কিছু কয় না, চুপচাপ বসে আছে, কারোর সাথে কথা কয় না। হঠাৎ করে চায় দেখে ওই যে মনে মনে কইছে যেই বাড়িতে আমার কিছু হইল না ওই বাড়ি আগুন লাগুক, ওই পিছন দিকে চায় দেয় যে আগুন লাগতেছে। কয় আমি না একটু আগে কইলাম যে ওনার বাড়ি আগুন লাগুক, তাহলে আমার কথায় আগুন লাগলো? পরীক্ষা করার জন্য হঠাৎ একটা পাখি উড়ে যাইতেছে, এই পাখি তুই পয়রা ময়রা যা, হঠাৎ করে পাখিটা পয়রা দুম চলে গেছে। ভাই ভাই আমার কথায় তাহলে পাখিটা মরে গেল, তাহলে আমার কথায় আগুন লাগলো। আবার কয় এই পাখি তুমি জ্যান্ত হইয়া উইরা যাও, ওই ব্যক্তির কথায় পাখিটা আবার জ্যান্ত হইয়া উইরা চলে যায়। সে পিছন দিকে চায় কয় এই আগুন যদি আমার কথায় লাগে এই আগুন যেন নিভে যায়। বড় পীর কয় এই আগুন নিবানোর ক্ষমতা তার যে এই আগুনটা লাগাইছে। দৌড়াইয়া পীরের কাছে গিয়ে বলে হুজুর আমার ভুল হয়েছে, আমাকে আপনি ক্ষমা করেন, আমি বুঝতে পারি নাই যে আমার মুখের কথা এমন হবে, আমি লোভে পইরা আমি এমন একটা ভুল করছি। বড় পীর বলে পাগল তোমার মুখের কথায় আগুন লাগে, তোমার মুখের কথায় আগুন নিভে, যার মুখের কথায় পাখি জ্যান্ত হয় আবার যার মুখের কথায় জ্যান্ত পাখি আসমান থেকে পইরা যায়। আমি খুব সংক্ষিপ্ত করে ছোট করে একদম সারমর্মটা বলছি, সে কি সাধারণ থাকে ভক্তি দেয় গুরুর চরণে পইরা বলে। আমার এই ভুলের যদি ক্ষমা হয় তাহলে আমার আজীবনের জন্য গোলাম বানায় কবুল করেন, তারপরও কয় নাই যে আপনারে খেলাফত দেন আমার কথা পাখি, এটাই হলো ভক্তি। আর আমরা আমাদের পকেট ভারী করার জন্য পীরের কাছে গেলে বলে আমার ছেলের বিচার বিশা লাগায় দেন, আমার বড় মেয়ের একটা মেয়ে কন্যা দান করেন একটা ছেলে দেন, আমার ছেলে এসএসসি পাস করব, পরীক্ষা দিব পাস করায় দেন, ছেলে পুলিশের চাকরিতে যোগ করব তারে পাস করায় দেন, মেয়ে ইটালি লাইন দিছে তারে লাইনটা ক্লিয়ার করে দেন, খুব কম লোক আছে দয়াল আপনি আমার মানুষ বানায় দেন। আরে আর যারা মানুষ বানানোর চিন্তা করে তারা পাগল হয়ে যায়, আমি কারোর সামনে থেকে আর কই না, কর দরকার নাই। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ধরো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো আমার সাজাহার সার সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন, কিসে আমার গুরুর ভজন হবে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি তোমার মন বসিবে। এই হইল গুরুর নাম শুনলে হাত কপালে উঠে, গুরুর নাম শুনলে সব দিয়ে দেয়। হযরত উসমান গনি আমার রাসূল এক ভিখারি নবীর কাছে গিয়ে বলছে হুজুর আমি গরিব আমার কিছু দান করেন। আমার রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে আমার খলিফাদের মধ্যে আমার সাহাবাদের মধ্যে সবচেয়ে ধনী কে? খুঁজে দেখে হযরত উসমান গনি ধনী, বলছে তুমি আমার উসমান গনির কাছে যাও। গনি গনি মানে সম্পদের মালিক, উসমান গনির কাছে যাও। উসমান গনির কাছে গিয়া বলে হুজুর আমারে রাসূল হুজুর পাঠাইছে আপনার কাছে আমার কিছু সাহায্য দিতেন। আপনার নামটা বইলা কিছু চাইতো,
যতবার আয়শা ফিরা যাইতো আমি তারে অতটা উট পুরাইয়া সম্পদ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীর প্রতি মহব্বত, এই হইল গুরুর প্রতি ভক্তের মহব্বত। মন সদাগর সৌদা কর, মন সদাগর, মন সদাগর সৌদা কর, থাকিতে বেলায় আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, মন সদাগর সৌদা কর, মন সদাগর, মন সদাগর সৌদা কর, থাকিতে বেলায় আমার আমি দিন পাগলা, দিন ফুরাইলে ভেঙে যাইব এই রঙের মেলা।